आत्मता की जय, और आत्मता की जय, और आत्मता की जय। পরের দিনই প্রধানমন্ত্রী এসে উপস্থিত হয়ে গেছেন এবং ২৪ ঘন্টার ভেতরে ১০০০ কোটি টাকা স্যাংশন করে দিয়েছে, কেন্দ্র টিম পাঠিয়ে দিয়েছে। আর কেন্দ্রীয় টিম আর পত্রপত্রিকায় কী আসছে, যারা ২০০০০ টাকা করে পেয়েছে তাদের কোটিপতি, তাদের পাকা পাকা সব বাড়ি রয়েছে, তৃণমূলের লোকেরা সব টাকাগুলো পাচ্ছে। এখানে পুরো দলবাজি চলছে এই কেন্দ্রকে, এই আমফানের একে কেন্দ্র করে পুরো দুর্নীতি চলছে, আমফানের ত্রাণ বণ্টনকে কেন্দ্র করে। তাই আমরা আরও অভিযোগ করছি যে এই যে ত্রাণের কাগজগুলো বিডিওকে দেওয়ার কথা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, সেই ত্রাণের কাগজগুলো পুলিশ অফ স্টেশনে চলে যাচ্ছে, কারা ত্রাণ পাবে না পাবে, কারণ আগামী দিন ২১ নির্বাচন আসছে আর নির্বাচনে যারা ত্রাণ পাচ্ছে তাদেরকে পুলিশকে দিয়ে ভয় দেখাবে, প্রেশার ক্রিয়েট করাবে। মমতা ব্যানার্জি বড় বড় কথা বলছে, সার্কুলার জারি করেছে যে কোনো রকম কোনো কেউ বেসরকারিভাবে ত্রাণ দিতে পারবে না, সরকার ত্রাণ দিতে পৌঁছতে পারছে না, কোনো কাউকে সেখানে পৌঁছতেও দেবে না, অর্থাৎ পুরো লুটে পুটে শাসক দল খাবে আর কেউ সেখানে পৌঁছাতে পারবে না। যখন ঘটনা ঘটেছে তখন দেখেছি কংগ্রেসের শীর্ষ নেতারা কিন্তু এখানে এসেছেন, সেই কংগ্রেসের শীর্ষ নেতারা এসেছেন এবারে কিন্তু সন্দেশখালী বা বিধিঙ্গলগঞ্জে, সে অর্থে দলীয় শীর্ষ নেতা একবারে টপ লেভেল থেকে। হ্যাঁ, নিশ্চিত এটা বলতে পারেন এখন আসেনি, তবে আমরা আমি যেমন জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে তাদের কাছে আবেদন করেছি আমাদের প্রদেশের মাধ্যমে যে অবশ্যই তাদের আসা উচিত এবং যদি কোনো সাহায্যেরও ব্যবস্থা করতে পারে এটা নিশ্চিতভাবেই তাদেরও আসা উচিত, এটা আমি মনে করি। এবং আপনার সংলগ্ন বাগুড়া সংলগ্ন যে বিধানসভা ক্ষেত্রগুলো আছে মিনাখা, মূলত মিনাখাতে কিন্তু বারে বারে বিক্ষোভ উঠে আসছে, যেখানটায় বারবার বলা হচ্ছে যারা গৃহহীন নয়, যাদের পাকা বাড়ি রয়েছে, যাদের বাড়ি শুধু মিনাখায় নয়, এই অভিযোগ কিন্তু বাদুড়িয়ার মানুষের, এই অভিযোগ হাসনাবাদের মানুষের, এই অভিযোগ যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমস্ত এলাকায়। আমি একটা কথাই আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই, এত বড় বিপর্যয় তো আমাদের কখনো হয়নি এবং এখানে গরিব থেকে বড় লোক ক্ষতিগ্রস্ত হয়নি এমন কোনো মানুষ নেই, কোনো সামর্থ্য আর্থিক সামর্থ্য যাদের আছে তারা হয়তো ক্ষতিপূরণ নেবেন না, কিন্তু ক্ষতিগ্রস্ত সবাই হয়েছে। এই কথা বলার উদ্দেশ্য ক্ষতিটা কিন্তু সকলেই হয়েছে। সেখানে যদি এই সরকার ঠিক এরকম একটা কঠিন সময়, মানুষের বিপদের সময় যদি একেবারে এক কথাতে রাজনীতির ঊর্ধ্বে না উঠে, রাজনীতির মধ্য দিয়ে এবং সেই দলতন্ত্রের মধ্য দিয়ে মানুষকে বঞ্চিত করে তাদের পছন্দের লক্ষ্যে যদি পাইয়ে দেয়, ক্ষোভ বিক্ষোভ হবে, সেই একই ক্ষোভ বিক্ষোভ হচ্ছে এবং এটা বাস্তব সত্য যে প্রকৃত যারা ক্ষতিগ্রস্ত তারা সকলে কিন্তু ক্ষতিপূরণ পাচ্ছেন না, আগামী দিন পাবেন কিনা এটা প্রশ্ন। কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল, সেখানে তাদের বিক্ষোভ দেখানো হয়েছে, কি বলবেন এটা? দেখুন, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে দেখতে তাদের বিক্ষোভ দেখাচ্ছেন কারা? এই রাজ্য সরকারের, ক্ষমতাসীন সরকারের যারা দলের মানুষ তারা,
এখানে আপনারা সাংবাদিক বন্ধু আরো ভালো বলতে পারবেন। না একটু আমি থামাচ্ছি, সেটা হচ্ছে যে বারবার বলা হচ্ছে, সেই বিক্ষোভেও বলা হয়েছে বিডিওর অপসারণ চাইছি, যেটা হচ্ছে রাজ্য সরকারের একদম না, সেটা সেটা হচ্ছে সাধারণ মানুষ দেখাচ্ছে। কিন্তু একটা পাথর প্রতিবাদে দেখবেন মানে তৃণমূল দলের মানুষটা কেন্দ্রীয় দলকে জেলার কথা আছে না, এবার এবার ওটা সাধারণ মানুষ, সাধারণ মানুষ কেন্দ্রীয় দলের সে কি কে এসে এটা বড় প্রশ্ন না। প্রশ্নটা আসছে যে এদের কাছে বললে হয়তো শোনা হবে, এবং সমস্ত ক্ষেত্রে প্রশাসন ব্যর্থ, একথা বলার কোনো অপেক্ষা রাখে না। তাহলে কি বলবেন যে যেহেতু কেন্দ্রে বিজেপি রয়েছে, সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের চেয়ে বিজেপি কেন্দ্র দলকে মানুষ ভরসা করছে এখানে? না ভরসা, দেখুন মানুষ অসহায়। আজকে বিজেপি দল আসছে কি কংগ্রেস কি সিপিএম, এটা বড় প্রশ্ন। তাহলে কি রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর উপরে ভরসা হারাচ্ছে মানুষ? সরকারের উপর ভরসা হারাচ্ছে, অবশ্যই সরকারের। তার কারণ সরকারের কর্তব্য পরিচালনা করা, যখন সুসময় সেটাও সরকারের সময়, দুঃসময়টাও সরকারের সময়। আপনি বিরোধী নেতা হিসেবে কি রূপরেখা ঠিক করে দেবেন যেটা যেটা করা উচিত? আমার একটাই কথা, এখনো পর্যন্ত এই সরকার এত বড় বিপর্যয়ের পরেও সর্বদল বৈঠক ডেকে একেবারে পঞ্চায়েত লেভেল পর্যন্ত এর সমস্যার সমাধানের পথ খোঁজার পথে তারা যাননি। তারা সেখানে সব সময় বিরোধীদের একেবারে সম্পূর্ণভাবে বঞ্চিত করা, বঞ্চিত কথা বলা ভুল হবে, মানে একেবারে বিরোধীদের এতটুকু সুযোগ দেওয়া হবে না, এটা তারা প্রতিজ্ঞাবদ্ধ। আপনি বলুন একটা রাজনৈতিক দল সমস্ত মানুষের বিপদ বা এরকম যে খারাপ পরিস্থিতিতে সম্মুখীন হলে একা বা একটা রাজনৈতিক দল কখনো সম্ভব নয় তার সমাধান করা। সমস্ত মানুষকে নিয়ে রাজনৈতিক দল, সমাজসেবী, এনজিও, বিশিষ্ট মানুষদের নিয়ে প্রত্যেকটা যে অন্তত পঞ্চায়েত লেভেল পর্যন্ত সেখানে একটা কমিটি করা উচিত ছিল, সেই জায়গায় কিন্তু সরকার হাঁটেননি। কিন্তু একটা